কেন চলছে? আপনাদের জেলা থেকে একটা জমি ধরা পড়েছে, তার আগে আরেকজন জমি ধরা পড়েছে। বাংলার মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করছে, কি বলছেন? বাধ্য তো চলে যাচ্ছে, ভাবতে পারা যায় যে বাঙালি বিবেকানন্দ দিয়েছে, যে বাঙালি বিদ্যাসাগর দিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর যে ফুলপুরের লালমাটি থেকে সেখানে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছে, সেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তাদের ছেলে দুবেলা ভাত খাচ্ছে, আমাদের ভাবতে লজ্জা হয়, তৃণমূল কংগ্রেসের লোকেদের লজ্জা হয়। আমরা বলেছিলাম সোনার বাংলা বানাবো, ও মা আমাদের কথা দেখে তৃণমূল কংগ্রেস উল্টো ভাবে নিয়ে নিল, বান্ধবীদের বাড়িতে সব সোনা পাঠিয়ে দিল, নেতাদের বান্ধবীদের বাড়িতে সোনার গয়না কত টাকার? মাত্র 84 লক্ষ টাকা, মাত্র 84 লক্ষ টাকা, 50 কোটি ক্যাশ, বিদেশি মুদ্রা আমার কাছে $1 নেই, ওর কাছে কত হাজার টাকার, কত লক্ষ টাকার বিদেশি মুদ্রা। কার কাছে? নেতার একজন বান্ধবীর কাছে। আর এক বান্ধবী ফোন করে নাকি কোথায় ফ্ল্যাট না বাগান বাড়ি কি কিনেছে, সে হাওয়া তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে হাওয়া হয়ে পালিয়ে গেছে। বন্ধুগণ, রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাক্তন শিল্পমন্ত্রী তিনি ছেলে, আপনারা এখানকার নেতা যিনি এক সময় নাকি হাতে মাগুর মাছ বেচতেন, আপনারাই বলতে পারবেন সত্যি কিনা, সত্যি বেচতেন? হ্যাঁ, তার মেয়ের অ্যাকাউন্টে মাত্র, মেয়ে এবং আশেপাশের যারা লোকজন আছে, মাত্র কত কোটি? মাত্র 17 কোটি টাকা। আমি বলেছিলাম সাংবাদিকরা আমাকে প্রশ্ন করতেন, অনুব্রত মণ্ডল কি ছেলে যাবে, আমি বলেছিলাম খাঁচা তৈরি হচ্ছে, বড় খাঁচা দরকার, মোটা আসামি, খাঁচা তৈরি হলে ভেতরে ঢুকে যাবে, ভেতরে ঢুকে যাবে। আপনার আমার বাড়ির ছেলে, আমার জানার আমার যতদূর পর্যন্ত যাচ্ছে, যে হয়তো সরকারে তৃণমূল কংগ্রেস করেন, যে সংখ্যালঘু পরিবারের ভাই যাকে বোঝানো হয়েছিল বিজেপি ক্ষমতায় এলে তোমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে, মিথ্যে কথা বলা হয়েছে, আপনার বেকার ছেলেটা পড়াশোনা করে বাড়িতে শিক্ষিত হয়ে বসে আছে, বেশ ভালো পরীক্ষা দিচ্ছে, নাম উঠছে না, পাশ করছে না, আর মিডিয়া বলছে অনুব্রত মণ্ডলের মেয়ে টেট পরীক্ষায় পাশ না করেই সে দিদিমণি হয়ে গেছে। কোন স্কুলে দিদিমণি? বাড়ি থেকে অনেক দূরে, মাত্র 300 মিটার দূরে। কত? মাত্র 300 মিটার দূরে সে দিদিমণি স্কুলে যাচ্ছে, তার কষ্ট বেচারা যেতে পারে না, যেতে পারে না 300 মিটার, হেঁটে যেতে 3 মিনিট সময় লাগে। কত? 3 মিনিট। আরে অনুব্রত মণ্ডলের মেয়ে, জ্যেষ্ঠ মণ্ডলের মেয়ে 3 মিনিট হাঁটতে এটা বিশ্বাস করা যায়? সেখানে হেডমাস্টার মশাই কি নিয়ম করেছে, দিদিমণিকে স্কুলে যেতে হবে না, অ্যাটেন্ডেন্সের খাতা দিদিমণির বাড়িতে চলে যাবে, দুয়ারে স্কুল প্রকল্প। দিদিমণি মাঠে চালু করেছিলেন তো, পাড়ায় পাড়ায় স্কুল লাগি যেন, এটা দেখছি দুয়ারে স্কুল প্রকল্প করে তৈরি হয়ে গেছে, দিদিমণির অ্যাটেন্ডেন্সের খাতা নিয়ে তার বাড়িতে পৌঁছে গেছে মাস্টার মশাইরা। তবে এটা শুরু, অনুব্রত মণ্ডলের সাম্রাজ্যের 19 কোটি 17 কোটিতে শেষ হবে না, এখন এদের তাপর শেষ হয়নি। পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকরা বলছিলেন সিবিআই যখন বয়ান লিখতে বলছে, সে বয়ান কাগজে লেখার পর সেটা কেটে দিচ্ছেন, পার্থ চট্টোপাধ্যায় ভাবছেন এখনো দিদির সাম্রাজ্যে তিনি বাস করছেন, তিনি দিদির সাম্রাজ্যের নেই, সাধারণ চোর চোর চোরদের মতো জেলের মধ্যে অবস্থান করছেন, সাধারণ চোরের সাথে কোনো পার্থক্য নেই, তাদের সব মেটে না, বলছে দুবেলা ভাত খাবো, বলছে পাঠার মাংস খাবো, শুনেছেন তো? আমরা সেটা পাঠা বানালাম, বোলপুরের পাঠা, বোলপুরে ভালো পাঠা পাওয়া যাচ্ছে, তারপর বোলপুরের পাঠা বানালাম মাংস খাওয়ার জন্য, এবার পাঠা এবং যে খাবে দুজনে একসাথে জেনে আছে, তাতে শক্তি নেই, বাধ্যতা বলছে, নিজেই বলছেন, কি বলছেন? যারা জড়িত তারা প্রত্যেকে চলে যাবে, তাদের নাম সামনে আসবে। আমরা তো বলছি বাচ্চারা, আপনি বুড়ো বয়সে একা ফাঁসবেন কেন, যখন ডুববেন জলে যখন ডুবতেই হবে, কি সবাইকে নিয়ে ডুবা ভালো কিনা, সবাইকে নিয়ে ডুবুন, মজা হবে ছেলে, একসাথে
সাথে মন্ত্রী সভার বৈঠক হবে আলিপুর সেন্ট্রাল জোনের দেশে কেষ্ট চরম চরম ধাক পাওয়ার বাজাবে দিদি বলে উনো দিবে আর মন্ত্রী সভার বৈঠক হবে আর বন্যায় রাশি বলছে কি হবে কিনা এই দৃশ্য দেখতে চান কিনা হ্যাঁ তাহলে লড়াই শুরু করুন আপনারা প্রধান এখানে লড়াই করেছেন আপনারা মার খেয়েছেন মার খেয়েছেন আপনাদের গাড়ি ভাড়া হয়েছে আপনাদের মহিলাদের উপর অত্যাচার হয়েছে হয়েছে কিনা আমাদের প্রতিষ্ঠাতা অন্নদামা প্রতিষ্ঠাতা বাংলার যশস্বী পুত্র ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জী বলে গেছে অন্যায় হলে প্রতিবাদ করো প্রতিরোধ করো প্রয়োজনে প্রতিশোধ নাও সময়ে প্রতিশোধ নিতে হবে প্রয়োজনে সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে মার খেয়ে কেউ বাড়ি আর আসবেন না অনেক আমরা চরম চরম ধাক বাজানো শুনেছি অনেক গুরু বাতাসা খেয়েছি সারা জীবন আর কত খাবেন লোককে খাওয়াতে ইচ্ছে হচ্ছে না ইচ্ছে হয় কিনা লোককে খাওয়াতে ইচ্ছে হয় খাওয়ানোর জন্য রেডি হন 7ই সেপ্টেম্বর কোথায় যেতে হবে কোথায় যেতে হবে কোথায় যেতে হবে দাদারা ভুলে গেছেন কোথায় যেতে হবে নবান্নে যেতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন কি এমন করেছে কেষ্ট তাই তো তিনি বলি কি এমন করেছে মেয়েকে চাকরি দিয়েছে 17 কোটি টাকার মালিক হয়েছে লোকে বলছে বেনামে 100 খানা ডাক্তার একটা ডাক্তারের দাম কত আমাকে দাও জানি না কত দাম হবে একটা ডাক্তার 30 লক্ষ টাকা তাই 100 খানা ডাক্তারের দাম কত আপনারাই ভালো বুঝতে পারবেন 100 খানা ডাম্পারের মালিক 6টা থেকে 10টা বেনামে পেট্রোল পাম্প 50 থেকে 60টা নাকি রাইস মিলের দিদিমণি ঠিকই বলেছে কি এমন করেছে আমরা ভাবব এখন চোখ দেখাতে মাঝে মাঝে দুবাই যাচ্ছে কোথায় যাচ্ছে দুবাই বলছে দুবাই থেকে ফিরে এসে আগামী 6 মাসের মধ্যে উন্নত দলের তৃণমূল হবে কি হবে উন্নত দলের তৃণমূল হবে সেটা আবার কি খায় না মাথায় দেয় তো একজন আমাকে বলছে উন্নত দলের তৃণমূল বুঝতে পারছেন না দাদা এল না বলে বিয়ে বাড়ি দেখেছে না বলে হ্যাঁ বিয়ে বাড়ি দেখেছে তো কি হয় তাতে তাহলে কি আমার হয় লোকে খেতে বসে বলে একটা ব্যাচ উঠে গেলে কি হয় বলছে আর একটা ব্যাচ খেতে বসে উন্নত তৃণমূল মানে তাই বুড়ো বুড়ো যারা চুরি করেছে তাদেরকে ছাঁটাই করে নতুন চোরদেরকে বসানো হবে আর একটা খাওয়ার জন্য এদের নাম হচ্ছে উন্নত দল তৃণমূল তিনি বলে বলছে একটা কেষ্ট ধরলে কি হবে এরকম লক্ষ লক্ষ কেষ্ট নাকি উনি তৈরি করবে তা আমরা তো আগে স্লোগান দিয়েছি আমাদের বামুন না স্লোগানে গেয়েছে কালীঘাটের টালির চালা বামুনদের গানটা শুনেছেন কিনা আরে প্রতিদিন নিউটন সেট করে রাখবেন তো গাড়িতে ফোন এনে পরে গেছিল কালীঘাটের টালির চালা তারপরে জানি না কালীঘাটের না মেশিন আছে সে মেশিন দিয়ে ছেড়ে ঢুকবে এমনকি যদি আমাকেও ঢোকান ঢুকবেন ওদিক দিয়ে তো দেবেন সার্টিফাইড চোর হয়ে আইএসআই মার্কার চোর একদম 100% চোর হয়ে যাবে জোড়াফুল মার্কা চোর হয়ে বেরোবে জগন্নাথকে ভালো বলেছে সে মেশিন মশিয়ে রেখে দেন দিদিমণি আমরা জানি দুটো মেশিন আছে একটা কালীঘাটে আছে আর একটা তপসিয়াতে আছে তপসিয়াতে বাকি অফিসটা আছে সেখানে যেই ঢুকবে তো দরজা দিয়ে অন্য দরজা দিয়ে বেরোনোর সময় সামনে পেছনে জোড়াফুল চূর্ণ রেখা সার্টিফাইড চোর একদম চোর তৈরি হয়ে আসবে তাই আমরা দিদিমণি জানি আপনার লক্ষ লক্ষ অনুব্রত মণ্ডল চোর তৈরি করার ক্ষমতা আছে এক লক্ষ অনুব্রত মণ্ডল যদি চোর আপনি তৈরি করেন এক লক্ষকে চোর ঢুকানোর জন্য নর